নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি ফিউচার গাইডার থেকে আমাদের এই স্টুডেন্ট রাশিয়ার জন্য যাচ্ছে তো তার মুখ থেকে শুনবো তার অভিজ্ঞতার কথা তো সর্বপ্রথম বলো তোমার নামটা কি আমার নাম সমাপন পাল আমার বাড়ি সিংহপুর নদীয়া আচ্ছা তা তুমি কোন কলেজের জন্য অ্যাডমিশান নিচ্ছ আমি রাশিয়ার তাবে স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে নিচ্ছি আচ্ছা তা রাশিয়া সেখানে তো কোনোদিন আগে যাওনি নিশ্চয়ই তো সেখানে যাওয়ার জন্য এখান থেকে কি কি মানে তুমি সাহায্য পাচ্ছ কারণ এটা একটা বড় বিষয় রাশিয়া একদম বাড়ির কাছে নয় রাশিয়া যাওয়ার জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশনের দরকার হয় সেগুলো এখান থেকে সব কিছু করে দেওয়া হয়েছে আমায় শুধু আর কি ছবি তুলে পাঠাতে হয়েছিল এছাড়া যে এছাড়া যে ভিসার প্রয়োজন হয় আর যে পাসপোর্টে যে সমস্ত ডকুমেন্ট লাগে সমস্ত কিছু এখান থেকে করে দেওয়া হয়েছে এমনকি ওখানে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থাও এখান থেকে করে দেওয়া হবে এবং তারপরে যেই ছ বছর মানে ওখানে কাটানোর পর যে আমাকে এখানে এসে যে এন্ট্রেন্স পরীক্ষা দিতে হবে ইন্ডিয়াতে ডক্টর হওয়ার জন্য তার জন্য যে আর কি সারা ছ ধরে যে গাইডেন্স সেটাও আর কি প্রোভাইড করা হবে বলেছে বাহ আচ্ছা একটা যেটা বড় ম্যাটার কারেন্সি তো সেটার জন্য কি হেল্প পেয়েছো এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ যেটা করা হয় মানে এখানের কারেন্সি নিশ্চয়ই ওখানে চলবে না তো সেক্ষেত্রে কি সাহায্য পেয়েছ সেক্ষেত্রের জন্য আমাকে কী কী ডকুমেন্ট আর কি প্রয়োজন হতো সেগুলো বলে দেওয়া হয়েছিল সেগুলো শুধুমাত্র অনলাইনে পাঠিয়ে দিয়েছি এবং সেগুলো আর কি মানে স্যারি আর কি ব্যাংকে পাঠিয়ে দিয়েছেন এবং আমাকে শুধু এখানে এসে ব্যাংকে যেতে হয়েছিল এবং ব্যাংকে যেই সমস্ত শৈ প্রয়োজন হয়েছিল এবং যেগুলো দেখানোর প্রয়োজন হয়েছিলো সেগুলো দেখানোর সঙ্গে সঙ্গে হয়ে গেছে কোনো আর কি সমস্যা হয়নি আচ্ছা তা তুমি কবে বেরোচ্ছ রাশিয়ার জন্য কলকাতা থেকে আমি ছাব্বিশে সেপ্টেম্বর বেরোচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর আগস্ট অগস্ট আচ্ছা আচ্ছা তো তারপর কলকাতা থেকে ফার্স্ট যাবে কোথায় কলকাতা থেকে ফার্স্টে দিল্লি তারপর দিল্লি থেকে একদম রাশিয়ার ফ্লাইট তো তুমি যেই কলকাতা থেকে পুরো রাশিয়া অবধি যাবে সেক্ষেত্রে তো তুমি একা কিছুই চেনো না তো এখান থেকে কেউ থাকবে তোমার সাথে হ্যাঁ রাশিয়া থেকে একজন এসছে মানে রাশিয়াতে একজন স্টুডেন্ট তিনি আর কি এসছেন আমাদের এখান থেকে নিয়ে যাবেন এখান থেকে যাব দিল্লি দিল্লি থেকে আর কি উনি রাশিয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর একটা দিন যে তুমি দিল্লিতে থাকছো সেই জন্য সেখানে কোথায় থাকবে হ্যাঁ সেখানে স্যার একদিন যে স্টে করব তার জন্য যে হোটেল আর থাকা খাওয়ার ব্যবস্থা সেটা স্যার করে দিয়েছেন আচ্ছা বাহ তো সমাপন তুমি বলো যে ওভারঅল তোমার এক্সপিরিয়েন্সটা অনেকদিন ধরেই আসছো স্যারের সাথে কথা হচ্ছে তো তোমার এক্সপিরিয়েন্সটা কি ওভারঅল ওভার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি আগের বছরও আমি স্যারের সাথে ছিলাম বছর আছি যখনই আর কি প্রয়োজন হয়েছে স্যার স্যারকে ফোন করেছি পেয়েছি আর যদি তখন সঙ্গে সঙ্গে নাও পাই পরে আর কি স্যার ফোন করে বলে দিয়েছেন এবং আবার স্যারের সঙ্গে যখনই মুখোমুখি কথা হয়ে যায় তখন আর কি মানে যে সমস্ত আর কি প্রশ্ন ছিল সমস্ত ক্লিয়ার করে দিয়েছেন আর কি ওভারঅল ব্যবস্থা খুবই ভালো ছিল স্যারের সাথে তো আপনারা দেখলেন যে সমাপনের মুখ থেকে ওর অভিজ্ঞতার কথা আমরা শুনলাম তো আপনারা সঙ্গে থাকুন এরকম আরও অনেক স্টুডেন্টের অভিজ্ঞতা কথা তার মুখ থেকেই আমরা আপনাদের কাছে নিয়ে আসবো থ্যাংক ইউ